उस्ताद पढ़े दिलो आपनर कासे उन उस्ताद हम ही सर अबर उस्ताद के ना चीनें तो अमर उस्ताद है चीनें ना टेका दीवार कोई शे की ये दिवाई जे टेका टेका माल पानी माल पानी ओय संतर बस्ता कोता कोई लम भालो करे कोई भालो करे की कुमु टेका दान तोर बाबेरे कोई आजीम टेका दीवो ना নাজিমের কাছে না না হাসি তুই যাস না দেখি না ভাইয়া টাকা দেয় না থাপ্পড় দেয় টাকা দে টাকা দে ওনের মতো কাম দেও টাকা দিমু ওস্তাদ লালু ড্রাইভারের বোন বোন না লালু ড্রাইভারের বোন না মনে কর লালু ড্রাইভার নিজে পাওনা 300 টাকাই নিলাম এই নে তোর ব্যান্ডেজের দাম আলি হাসি তো এখনো ফিরিল না রে ওস্তাদ আমার জন্য কেমন দর করতেছে তুই না গিয়ে দেখে আয় ওস্তাদ আবার সে এইখানে যা বলছি আপাতে কয়ে গেছে তোমার দেখভাল করতে যা ওস্তাদ আবার যদি ও আল্লাহ পরবর্তীকা আমারে মাফ করছে আপা মনি আইয়া পড়ছে পাপাপ্পা মামাপ্পা বাবাপ্পা Come on.
যে হাত দিয়ে তুই আমার টাইগারের মুখের গ্রাস কেড়ে নিয়েছিলি, সেই হাত আর আমি আস্ত রাখবো না। চল উস্তাদ, আমি এখন কি করি? আমাকে উস্তাদ ভাইয়া, তোমার এই অবস্থা কি করেছে ভাইয়া? বলো ভাইয়া বলো। টাইগার, হঠাৎ লোকেরা টাইগার। তুই আমার ভাইয়ের গায়ে যে হাত তুলেছিস, তোর সেই হাত আমি ভেঙে ফেলবো। হ্যালো পুলিশ স্টেশন, মারামারি, হাইজিন। রিক্তাকে খুন করে পালিয়েছে। অ্যাম্বুলেন্স ।
তোমার নাম লালু? জি স্যার। তোমার একটা বোন আছে। জি, কিন্তু কেন জিজ্ঞেস করছেন? কি হয়েছে তার? সে কোথায়? বাইরে গেছে, এখনো ফেরেনি। আমি অসুস্থ। আপনি কেন তার খোঁজ করছেন? তার নামে ওয়ারেন্ট আছে। ওয়ারেন্ট? আপনি কি বলছেন ইন্সপেক্টর সাহেব? আমার বোনের নামে ওয়ারেন্ট? সে একটা মেয়েকে খুন করেছে। না না, সে খুন করতে পারেনি ইন্সপেক্টর সাহেব। আপনি ভুল করছেন। বাজে কথা রাখো। খুন করে সে পালিয়েছে। আজ হোক কাল হোক সে নিশ্চয়ই তোমার সঙ্গে যোগাযোগ করবে। যদি ভালো চাও তো খুনিকে সারেন্ডার করতে বলবে। এসো। খুন করেছিস? না না ভাইয়া। তাহলে তোর নামে ওয়ারেন্ট কেন? বল, পুলিশ কেন তোকে সারেন্ডার করতে বলছিল? আমাকে নয়, খুনিকে সারেন্ডার করতে বলেছে ভাইয়া। সে খুনি সারেন্ডার করবে, আর তার জন্য তোমার গাড়িটা দরকার। আমি চাবি নিতে এসেছি। হাসি, শোন আমার আমার কথা শোন বল। হাসি, সাব্বাস টাইগার, সব দুশ্মন শেষ। লালুকে চিরদিনের মতো পঙ্গু করে দিয়েছি, আর রিকটাকে খুন করে লালুর বোনকে ফাঁসিয়ে দিয়েছি। তুমি? হ্যাঁ আমি। রিকটাকে তুই খুন করেছিস আর দোষ চাপিয়েছিস আমার উপরে, কিন্তু আমি তা হতে দেব না। রিক্তাকে কে চাকু মেরেছিল বল? বুঝি বল। আমি এই কথাটা থানায় গিয়ে বল। এই আপনাদের আসামি, এই খুন করেছে মুল্লাই ক্যাবারের ডান্সারকে। আমি চললাম। দাঁড়াও, তুমি? তুমি তাহলে বেঁচে আছো? এখনো মরিনি। কিন্তু তুমি লালু ড্রাইভারের বোন কবে থেকে হলে? যেদিন থেকে মানুষের নিচতা আর নিষ্ঠুরতা দেখেছি। তার মানে? ব্যাখ্যা করার সময় আমার নেই, চলি। না, তুমি যেতে পারবে না। আমার প্রশ্নের উত্তর নাই দিলে, কিন্তু যতক্ষণ প্রমাণ না হচ্ছে কে খুন করেছে, তুমি একটি পাও এখান থেকে ফেলতে পারবে না। অ্যারেস্টার, হাতে কি অবস্থা? আল্লাহর রহমতে এত ভালো যে এখনো তোর পিঠে পুরো তবে ঘুষি পড়তে পারে। চলো ভাইয়া। হ্যালো ইন্সপেক্টর আশা। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ ভেরি মাচ।
আসুন আমার স্ত্রীর সাথে পরিচয় করি। কই কোথায়? বিদেশে ছিলাম বলে আপনার বিয়েতে অ্যাটেন্ড করতে পারিনি। ভাবিকে দেখার জন্য ব্যাকুল হয়ে আছি। আসুন আসুন চলুন। মিট মাই ওয়াইফ আশি। তুমি আমার সঙ্গে যাবে এবং আকরাম সাহেবের কাছে মাপ চাইবে। তুমি পুলিশ অফিসার, তুমি তদন্ত করছো নারী পাচার, সেই তুমিও যখন শয়তানটার মুখোশটাকে বিশ্বাস করে বসে আছো, তখন আমাকেই শাস্তি দিতে হবে। আমি ওকে আজ রাতে নিজ হাতে এমন শাস্তি দেব যেন আর কখনো কোনো মেয়ের জীবন সে নষ্ট করতে না পারে। রোড নাম্বার 7, হাউস নাম্বার 12। হাসি 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 আজ তোর শেষ দিন। ও তুই, ভালোই হলো, তোকেই আমি শেষ করতে চেয়েছিলাম। মৃত্যু তোকে এখানে ডেকে এনেছে, আজ আমার নয় তোর শেষ দিন। অ্যাটেম্প টু মার্ডারের দায়ে আমি তোমাকে অ্যারেস্ট করলাম। অ্যারেস্ট। থ্যাংক ইউ ইন্সপেক্টর।